মৌথক যন্ত্রণার আপনার কি কেউ চান কি চান তাহলে এই জন্য কি লাগবে আপনার দৃষ্টিভঙ্গিকে ঘুরাতে হবে যে এখানে থাকার জায়গা না থাকার জায়গা আখেরাত জায়গাতে সুতরাং যেই পরজাগত সম্পর্কে উদাস শুধু দুনিয়া 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 জীবনের সব শ্রম সাধনা দৌড় ঝাঁপ কেবল এই দুনিয়ার জীবনটাকে কেন্দ্র করে এমন পাপিকে যখন কবরের দিকে নিয়ে রওনা করা হয় তখন সে পাপি চিৎকার দিয়ে বহনকারীদেরকে বলতে থাকে তোমরা যদি জানতে আমার গন্তব্যের কথা তাহলে আদৌ আমাকে সেখানে নিয়ে যেতে না এমনভাবে চিৎকার করতে থাকে হাদিস শরীফ এসেছে যে বহনকারীরা তার আপনজনেরা তারা যদি শুনতে পেত এই আওয়াজ তাহলে কবরে দাফন না করে ওই কফিন ফেলে তারা পালিয়ে যেত কবরও তো অনন্ত কাল ধরে থাকা যাবে না সেখান থেকে আরেকটা জীবন শুরু হবে কোন জীবন কে জীবন কোন জীবন বলেন কি মনে থাকবে না জগৎ থেকে রোহের শুরু করেছি দুনিয়ার জগৎ অতিক্রম করেছি কবরের জীবন অতিক্রম করেছি জীবন পথের মোহনায় পৌঁছে গেছি এখনই দেখা হবে মাওলার সাথে জীবন পথের মোহনায় পৌঁছে গেছি কে ময়দানে কিন্তু জেনে রাখো জেনে রাখ পথ চলতে যারা আপনকে কে যারা স্রষ্টাকে ভুলে গেছ যারা তার পথ হারিয়ে ফেলে সব ও উদ্ভ্রান্ত তুমি জীবন পথের পথ চলতে চলতে মোহনায় যখন যাবে তখন তোমার পথ তুমি খুঁজে পাবে না তুমি মাতাল তুমি পাগল মাতাল একটি পাগলের যেই দুরাবস্থা হয় তোমার তার চোখ কঠিন বেশি দিন আগের কথা নয় আমার এই ক্ষুদ্র বয়সের ভিতরে সতেরো সালের মে মাসে আমি কিছু মন্ত্রী এমপি জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে নয়াপল্টনের কমিউনিটি সেন্টারে একটা সভা করেছিলাম সুদি মজলিস করেছিলাম আলোচনা শেষে আমি যখন উঠে রওনা করেছি গাড়িতে উঠবো মালিবাগে যাব আমাকে আয়োজক বলতেছে হুজুর বসতে হবে আপনার গাড়িতে পাগলি উঠে বসে আছে পুলিশ খবর দিয়েছি পাগলিকে নামানোর না পর্যন্ত আপনার গাড়িতে ওঠার সুযোগ নাই এতক্ষণে আমি কমিউনিটি সেন্টারের সিঁড়ির একেবারে নিচে পর্যন্ত এসে গেছি আমি তাকিয়ে দেখতেছি পাগলির চিৎকারগুলো আমার কানে শোনা যাচ্ছে আমি স্থিরভাবে তার শব্দগুলো শোনার চেষ্টা করতেছি এবার পাগলি চেয়ারের উপরে বসে যুবতী পাগলি চিৎকার দিয়ে যে কথাগুলো বলতেছে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে চিৎকার দিয়ে বলতেছে আমাকে রক্ষা করুন আমি পথভ্রান্ত আমি উদ্ভ্রান্ত আমি আপন হারা আমি আমার আপনকে হারিয়ে আমি পথভ্রান্ত হয়ে গেছি আমাকে বাঁচান আমাকে উদ্ধার করেন আরবি ভাষায় চিৎকার করতেছে সাধারণ মানুষের তার চিৎকারগুলো বুঝতেছে না কিন্তু আমি তো তার অর্থ বুঝতেছি বিশ্বাস করেন তার চিৎকারগুলো শুনে ভয়ে আমার হৃদয়টা থর করে কাঁপতেছিল ও পাগলি রে তুমি নিশ্চয়ই কোনো সুন্দর সমাজের কোন নিশ্চয়ই কোন বিলাসী উচ্চ পরিবারের মেয়ে হবে না হয় তুমি সুদূর আরব থেকে বাংলার মাটি পর্যন্ত কি করে আসলে নিশ্চয়ই তুমি কোন শৌখিন কোন পরিবারের সন্তান হবে কিন্তু দুনিয়ার মদ মদ্যবে মাতাল হয়ে যখন তুমি তোমার আপনকে ভুলে গেছ হয়তো তোমার স্বামী তোমার বাবা মায়ের সাথে তুমি বাংলার মাটিতে এসেছিলে কিন্তু মদ মদ্যপ মাতাল হওয়ার কারণে তাদেরকে হারিয়ে ফেলেছ আজকের তুমি মাতাল হয়ে পাগলি বেশে বাংলার রাজপথে তুমি হাঁটতেছ মানুষের উচ্ছিষ্ট খেয়ে তোমার জীবন ধারণ করতেছো ছিন্ন বস্ত্র বিক্ষাপে তুমি লজ্জায় স্থান ঢাকতেছ এই যদি হয় দুনিয়ার সীমিত সময়ের সামান্য একটু সফরে মদ্যপ মাতাল হওয়ার কারণে আপন হারাতে হয় পথ ভুলতে হয় পাগল বেশে মা বাংলার মাটিতে রাজপথে পাগল আখ্যায়িত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয় তাহলে এই যে জীবন পথ রোহের জগৎ থেকে শুরু হয়। দুনিয়ার জগৎ পারে দিয়ে কবরের জীবন অতিক্রম করে হেম কে আমাদের ময়দানে যেই মানুষটি হাজির হবে সে যদি এই দুনিয়ার মদ মোহে তার মাওলাকে ভুলে থাকে সে যদি তার জান্নাতের রাস্তা হারিয়ে থাকে তার জীবনটা কিন্তু ওই রাজপথের উচ্ছিষ্ট খাওয়া পাগলির মতো হবে না ওই ছিন্ন বস্ত্র পরার মতো পাগলির মতো হবে না সেদিনের অবস্থাটা এতই জটিল এতই কঠিন হবে পুত্র সঙ্গিনী বাবা মা কত জনার কাছে তুমি ছুটে যাবে যে আমি পথ হারিয়েছি আমি বাওলাকে হারিয়েছি আমি রাস্তায় কেমন করে যাবো দিশা পাচ্ছি না মানুষগুলো পুত্র কন্যা স্বজন সঙ্গে বাবা মা সবার কাছে দৌড়াদৌড়ি করবে কেউ পরিচয় দিবে না সেদিন উচ্ছিষ্ট জুটবে না সেদিন ছিন্ন বস্ম জুটবে না সেদিন তোমার কোন পথ থাকবে না একটা পর্যায়ে যখন তোমার জন্য হুকুম হয়ে যাবে যাও তোমার জন্য চাহার নাম সে দিনটা কিন্তু এতই ভাব সেটা কিন্তু দেড় সেকেন্ডের নয় ও জীবন শুরু হবে আর কখনো শেষ হবে না হাদিস শরীফে এসেছে যখন জাহান জাহান্নামের নামের হুকুম দেওয়া হবে সাথে সাথে চেহারাটা কালো কৃষ্ণ হয়ে যাবে চোখ দুটো নীলা হয়ে যাবে গায়ে সিল পরে যাবে এই লোকটি জাহান নামি চির জাহান নামি যখন একে একে সাপ জাহান্নামে নামে ফালানো হয়ে যাবে এবারে ও কপাল পরা যারা আমার নবীর উম্মত দাবি করার সুযোগ পেয়েছে যাদের কাছে কোরআন এসেছে যাদের কাছে आलेম বলা হয়েছে এই কপাল পরাদেরকে সর্বশেষে ধরা হবে এবং তাদেরকে যখন কবিরা গুনাহের কারণে জাহান্নামে আতিশ দাও হবে চেহারাটা কালো করা হবে না নবীর রিজ চোখ নিলাপ করা হবে না নবীর যাতে তাদেরকে স্বাভাবিকভাবে যার নামের দিকে টেনে হিসড়ে নেওয়ার হুকুম হয়ে যাবে এবার পাপীরা আপনজনদেরকে চড়িয়ে ধরবে কাজ হবে না কোনো উপায় থাকবে না নবীকে চিৎকার করে ডাকতে থাকবে নবীও সেই আওয়াজ শুনবে না যখন পাপীদেরকে টেনে ওই যে তোমার জীবন পথে তুমি তো মোহনা এসি পথ হারিয়েছো তোমার তো জান্নাত পর্যন্ত যাওয়ার আর সুযোগ নাই তুমি তো পথ অতিক্রম করতে পারছো না তুমি তো বাড়ির দরজা এসে বাড়ি খুঁজে পাচ্ছ না তুমি মাতাল তুমি পাগল যে মদ্য পাগল রাস্তার উপরে পড়ে থাকে নিজের বাসা খুঁজে পায় না অবশেষে ড্রেনে রাস্তায় পরেই কুকুর শিগালের খাদ্যে পরিণত হতে হয় তুমিও তো তোমার আর খুঁজে পাবে না কে আমাদের ময়দান থেকে তোমার পতন শুরু হয়ে যাবে হাদি শরীফে এসেছে এবার যখন কবিরা গুনাগার তবা করে নাই পাপ করেছে তো আবার সুযোগ পায় না তবা করা প্রয়োজন মনে করে নাই সিনাজুরি বাহাদুরি মস্তানি মনে করেছে আমি সব পার পেয়ে যাব। দুনিয়ার দেড় সেকেন্ডের মাস্তা নিয়ার সিনে জুড়ি দিয়া সে মনে করেছে সারা জীবনই বোধা এভাবে চলবে আর যে সুযোগ নাই এবার যখন এই পাপিদেরকে জাহান্নামের নামের কিনারে হাজির করা হবে জাহান নামের আশ্চর্য হয়ে যাবে কেমন কথা জাহান যারা যাবে তাদের চেহারা থাকবে কালো কুসকুসে চোখ থাকবে নীলাভ কিন্তু এই হতবাগা আহাম্মকেরা কারা যাদের চেহারা কালো না চোখ নিলে আপনার অথচ জাহান হয়ে গেল এবার জাহান নামে প্রস্তাব জিজ্ঞাসা করবে এ হাত বাঘা তোমরা কারাপ কিন্তু মানুষগুলো কথা বলতে পারছে না জাহান মানুষগুলো যখন জাহান রইলে লিহান অগ্নি দেখতে পাবে ভয়ানক আওয়াজ যখন কানে শুনতে পাবে নির্বাক হতবম্ব হয়ে যাবে চুপ করে নিথর হয়ে দাঁড়িয়ে আছে কিছু বলতে পারছে না আবার জিজ্ঞাসা করবে তোমরা কারা তোমাদের কাছে কি কোরআন আসে নাই এবার একবার বলবে তোমাদের কাছে কি নবী মোহাম্মদ আলাই সাল্লামের কোনো আহ্বান পৌঁছে নাই কিছু লোকেদের এবার জবান খুলে যাবে তারা বলে উঠবে আমরা সেই হতবাগা আমাদের কাছে কোরআন এসেছিল কিন্তু মানি নাই আমাদের কাছে নামাজের হুকুম হয়েছিল পরি নাই এবার বলবে তোমাদের কি কোরআন আবদ্ধ হতে নিষেধ করেনি একটা পর্যায়ে আল্লাহ যখন তার হুকুম করবে যখন এই পাপিগুলোকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে সাথে সাথে তারা দিশে বিষে না পেয়ে চিৎকার শুরু করবে জাহান নামের ভিতরে যেই ফালানো হবে জাহান্নামের নামের আগুন তাদেরকে থেকে দূরে সরে যাবে মালেক ফ্রস্তা জিজ্ঞাসা করবে আগুন কেন তুমি তাদেরকে গ্রাস করতেছ না জাহান নাম বলবে কি করে আমি গ্রাস করবো ওরা যে বলতেছে আবার আগুন নেমে যাচ্ছে আমি পাচ্ছি না বলবে এটাই আল্লাহর নির্দেশ এরা সব কিছু পাওয়ার পর এরা নবী পাওয়ার পর এরা কোরআন পাওয়ার পর এরা এরা অলিয়াইকে পাওয়ার পর এরা মসজিদ মাসে চেনার পর হোক এরা যখন কবিরে গুণাহকার হয়েছে এটাই আল্লাহ নির্দেশদেরকে আগুন তুমি গ্রাস করো আগুন যখন গ্রাস করবে পুরে সারখার হয়ে যাবে ওই জাহান্নামের আগুনের ভিতরে অগ্নির ভিতরে হাজার মাইল উপর পর্যন্ত থেকে যাবে আবার নিচের দিকে চলে যাবে পুরে সারখার আঙ্গার হতে থাকবে কিন্তু আশ্চর্যের বিষয় মানুষগুলো পুরে সব আঙ্গার হয়ে যাচ্ছে অথচ এই মানুষগুলোর জবান এবং দেল না সব পুরে কয়লা হয়ে যাচ্ছে কিন্তু জবানটা দেলটা পুড়তেছে না কারণ এই জবানে তারা আল্লাহ জিকের করেছে এই দেলের ভিতরে তারা রাস্তা দিয়েছে সুতরাং আগুন পুড়তে পারছে না কত কোটি বছর ধরে পড়তে থাকবে সমস্ত মহাদ্দেশীর মুফাসির একমত যে এটা নির্ণয় করা কোনো ক্রমেই সম্ভব না কোটি কোটি বছরের ভাবে চলতে থাকবে আগুনের ভিতরে এক পর্যায়ে আল্লাহ পাক জিব্রাইসাল্লামকে বলবে যাও তুমি একটু জাহান নামে আমার হাবিবের উম্মতদের অবস্থাটা তুমি দেখে আসো জিব্রাইসাল্লাম যখন আল্লাহর হুকুম পেয়ে জাহান নামের কিনারে আসবেন জিব্রাইলকে দেখি তিনি দাঁড়িয়ে যাবেন জিজ্ঞাসা করবেন আপনি এখানে আসছেন কেন বলবো যে আল্লাহ পাক আমাকে রসুল পাকের যারা কবিরা গুনাহের কারণে জাহান্নামী হয়ে গেছে তাদের তো আবার নসিব হয় না তাদের অবস্থা দেখার জন্য পাঠিয়েছে তুমি জাহান্নামের নামের দরজা খুলে দাও যেই না জাহান্নামের নামের দরজা খুলে দেওয়া হবে পাপিরা চিৎকার দিয়ে বলতে শুরু করবে তুমি একটু রসুলের কাছে আমাদের পাপ আমাদেরকে শেষ করে দিয়েছে আমাদেরকে জাহান নামি করেছে আমাদের দুরবস্থার কথা একটু রসুলকে দয়া করে জানাও আর আমরা সহ্য করতে পারছি না তুমি দয়া করে একটু জানাও জিব্রাহ সাল্লাম অবস্থা দূর অবস্থা থেকে সহ্য করতে পারবেন না এক একদৌরে আল্লাহর কাছে ছুটে আসবেন আল্লাহ বলবেন কি দেখলে তুমি সব বলবে কিন্তু ওই কথা বলতে তার খেয়াল থাকবে না এবার আল্লাহ জিজ্ঞাসা করবে আমার হাবিবের উম্মতেরা কিছু বলেনি বলবে যে আল্লাহ বলেছে তো এই কথা আল্লাহ বলবেন যাও তাহলে নবীকে জানিয়ে আসো এবার নবীজির ব্যস্তের ভিতরে যে ব্রাহ হাজির হবেন যে ব্রাহ্মকে দেখে আল্লাহ রসুল বলবেন ভাই তুমি এত জীবন আমাকে এত ভালোবাসতে আজ কোটি কোটি বছর জান্নাতে কাটালাম তোমার সাথে একবার দেখা হলো না আজকে তুমি কি মনে করে এসেছ জিবরাজ সাল্লাম যখন তার উম্মতের দুরবস্থা কথা জানাবেন নবী সহ্য করতে পারবেন না জান্নাতের ভিতর থেকে এক তলে আর সাজিবের নিশ্চে শেষ তারপরে কান্না শুরু করবেন জানলা আমি নবী হয়ে জান্নাত চাই না আমার উম্মত পুরে সার্কার হয়ে যাচ্ছে আর আমি জান্নাত থাকবো তা হবে না এমনভাবে কান্না শুরু করবেন ভাদি শরীফ আসে আল্লাহ রসুল কান্না সেচটাই আল্লাহ রসুল এমন সব ভাব ভাষা ব্যবহার করবেন আল্লাহ সহ্য করতে পারবেন না একবার যে আল্লাহ বলবেন হে বন্ধু তুমি আজ চাও আমি তাই দেব মাথা উঠাও তুমি বল তুমি যাতে খাওয়া আসো আমি খাওয়া করে দিবো আল্লাহ বলবেন যারা জীবনে লাই লাহ ইল্লাহ অন্তত এই কলমাটাকে রক্ষা করতে পেরে পেরেছে তাদেরকেও তুমি আজকে চাও পুঠিয়ে নিয়ে আসো আমি তাদেরকেও খামার ব্যবস্থা করে দিব রসুল করিম সাহসাল্লাম সেটা থেকে মাথা উঠিয়ে এক দৌড়ে জাহান কাছে চলে যাবে মালিক দাঁড়িয়ে যাবে ইয়া রসুল আল্লাহ আপনার এখানে কেন জিজ্ঞাসা করবে আমার উন্মতের অবস্থা কি বলবে আর জিজ্ঞাসা করে না তাদের পাপ তাদেরকে শেষ করে দিয়েছে তাদের দুর্বিষহ অবস্থা দেখলেন আমি আপনি সহ্য করতে পারবেন না আপনার জানার প্রয়োজন নাই নবী বলবেন না দরজা খুলে আল্লাহ আল্লাহকে আদেশ দিয়েছে আমি আজকে তাদেরকে তুলে নিব তুমি দরজা খুলে যাও যাই দরজা খুলে দিবেন আল্লাহ রসুল জাহান্নামীদেরকে ওই চেহারা যাদের আগুন জ্বলবে না যাদের জবান যাদের কলব আগুন জ্বলবে না তাদেরকে বের করে নিয়ে আসবেন জান্নাতের দুয়ারের কাছি রেদোয়ান নামক নহর থাকবে সেই নহারে গোসল করতে দিবেন গোসলের শাসে তারা সুন্দর যুবকে পরিণত হয়ে যাবে সাথে সাথে কপালের উপরে লেখা উঠবে আতি কুমিনান্নার এরা ছিল চির জাহান্নামী আল্লাহ এদেরকে আজকের নবী রুসিলায় চিরমুক্ত ঘোষণা করে দিয়েছেন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য